এবং বি বিন্দুতে একটি আহিত বস্তু এবং আরো একটি অনাহিত বস্তু আছে। এ বিন্দুর এ বস্তুর এ বিন্দুতে বস্তুর আধান কিউ এবং বি বিন্দুতে অবস্থিত বস্তুটি অনাহিত মানে কিউ বি সমান সমান শূন্য। সংস্পর্শে আনার পূর্বে বস্তুদ্বয়ের আধান ছিল কিউ এবং শূন্য। বস্তুদ্বয়কে পরস্পরের সংস্পর্শে আনা হলো, এ এবং বি বস্তুদ্বয়কে পরস্পরের সংস্পর্শে আনা হলো। এবং তৃতীয় চিত্রটি হলো বস্তুদ্বয়কে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা হলো, বিচ্ছিন্ন করা হলো। এবং এটা আমাদের জানতে হবে যে একটি আহিত বস্তু এবং অপর একটি অনাহিত বস্তুকে পরস্পরের সহিত সংস্পর্শে এনে বিচ্ছিন্ন করা হলে, সংস্পর্শে এনে বিচ্ছিন্ন করা হলে বস্তুদ্বয়ের আধান উহাদের মোট প্রাথমিক আধানের গড় আধান হয়, গড় হয়। সুতরাং এ এবং বি বস্তুদ্বয়কে বিচ্ছিন্ন করার পর অন্তিম আধান কি হবে, বস্তুদ্বয়ের আধান সমান হবে কিউ এ প্রাইম সমান সমান কিউ বি প্রাইম, সেটা হবে বস্তুদ্বয়ের প্রাথমিক আধান ছিল কিউ এ এবং কিউ বি, তাদের গড় মানের সমান, সমান সমান হয়ে যাবে কিউ বাই টু। এই ধারণাটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটি বস্তুকে পরস্পরের সহিত সংস্পর্শে এনে বিচ্ছিন্ন করা হলে বস্তুদ্বয়ের অন্তিম আধান উহাদের প্রাথমিক আধানের গড় মানের সমান হয়। এখানে লিখতে পারি অন্তিম আধান উহাদের প্রাথমিক আধানের গড় মানের সমান হয়, এটা মানের সমান হয়।